যারা আমরা মুজিব কোট পরে নেতা খাচ্ছি 12 বছরে অনেক হাইব্রিড কাউয়া কেউ কেউ সভা সমিতি সেমিনারে বক্তব্য রাখছেন মন্তব্য করছেন যা আপনারা সকলে জানেন যে পরিচিত একজন সমালোচিত একজন মন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী টাকলা মুরাদ তাকে নিয়ে অবশেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা উবায়দুল কাদের সাহেব মুখ খুলেছেন এবং তার বক্তব্যের জন্য তাকে হুঁশিয়ারিও দিয়েছেন। আপনাদের উবায়দুল কাদের সাহেবের সেই ভিডিওটি দেখাবো, এর আগে আমরা জানবো নারায়ণগঞ্জের শামীম ওসমানের সাথে আসলে র্যাবের কি হয়েছিল, আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখন নারায়ণগঞ্জ আপনি সামাল দেন, র্যাব কর্মকর্তাকে বললেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের সদর উপজেলা ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের 69 নং পশ্চিম মাঝদায়রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করেছে র্যাব। ছাত্রলীগ নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করেছে র্যাব, যাই হোক পরে হলো। তবে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কামাল উদ্দিন দাবি করেন আগে থেকে লাঠিসোঁটা এনে সেগুলো সাজিয়ে রেখে এই নাটক করা হয়েছে। এদিকে ছাত্রলীগ কর্মীদের উপর র্যাবের লাঠিচার্জের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে র্যাব কর্মকর্তার প্রতি উষ্মা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এমপি শামীম ওসমান। শামীম ওসমানকে কাছে পেয়ে লাঠিসোঁটার শিকার নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়লেও র্যাব কর্মকর্তা দাবি করেন কাউকে পিটানো হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর 1টার দিকে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ নেতাকর্মীদের নিয়ে ওই কেন্দ্র পরিদর্শনে যান। ওই সময় তারা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মেম্বার শাহজাহান মাতব্বরের পক্ষে স্লোগান দিয়ে সিল মারছে বলে অভিযোগ করেন তার মেম্বার প্রার্থী জাকারিয়া জাকির। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পুলিশ জাকারিয়া জাকিরের পক্ষে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর লাঠিচার্জ শুরু করলে জাকারিয়াদের সমর্থকরা পুলিশের সঙ্গে যোগ দেয়। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতা স্কুলের বাথরুমে আশ্রয় নেন। দুপুর 2:30টার দিকে র্যাব সদস্যরা সেখানে গিয়ে পুনরায় ছাত্র নেতাকর্মী লাঠিসোঁটা করেন। ওই সময় আটক করা হয় 3 জনকে, তাদের গলা ঝুলিয়ে নৌকা প্রতীকের ব্যাচ। বিকাল 3টায় সেখানে হাজির হন শামীম ওসমান। এ সময় শামীম ওসমানের কাছে অভিযোগ করে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেন আমাদের কুকুরের মতো পিটিয়েছে। তখন শামীম ওসমান উপস্থিত র্যাব কর্মকর্তাকে অভিযোগের ব্যাপারে জিজ্ঞেস করেন। জবাবে সিদ্ধিরগঞ্জের র্যাব 11-র AKM মনিরুল ইসলাম বলেন ওদেরকে মারি নাই স্যার, ওরা দেখেন এসব জিনিসপত্র নিয়ে দাঁড়ালো, অস্ত্র লাঠিসোঁটা দেখানো আসছে, ওইখানে ককটেল আছে, তারা এখানে ছিল, আপনি সবাইকে জিজ্ঞেস করেন। জবাবে শামীম ওসমান বলেন এখন নারায়ণগঞ্জ আপনি সামাল দেন, দেখি আপনি পারেন কি না আর আমি পারি কি না, আপনি ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারিকে চুরের মতো মারবেন, র্যাব কর্মকর্তাকে বললেন শামীম ওসমান। ব্যাপারটা ওই রকম নয় স্যার, চুরের মতো পিটানো হয়নি স্যার, তাদের প্রতিহত করা হয়েছে এগুলো নিয়ে আসা। এ সময় সাংবাদিকদের শামীম ওসমানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কিছু না বলে চলে যান। এদিকে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর লাঠিচার্জের প্রতিবাদে নারায়ণগঞ্জ বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ নেতারা। প্রিয় দর্শক, ছাত্রলীগ নেতার উপর লাঠিচার্জ করেছে র্যাব, এতে শামীম ওসমান ক্ষুব্ধ হয়ে র্যাবকে জিজ্ঞাসা করেছেন এবং বলেছেন এখন নারায়ণগঞ্জ আপনি সামাল দেন। আমরা দেখতাম না বিভিন্ন সময় আমাদের ইসলাম নিয়ে অপমান করার সময়, এই যে কয়েকদিন আগেও যে কোরআন অপমান করা হলো, সেখানে যখন সাধারণ মিছিলের ভিতরে পুলিশ গুলি করে মানুষ শহীদ পর্যন্ত করেছে তহিদের জনতাকে, আর আজকে লাঠিচার্জ করার জন্য শামীম ওসমানের কাছে র্যাবের জবাবদিহিতা করতে হয়। এই হলো প্রিয় দর্শক আমাদের দেশের অবস্থা। যাই হোক, এটা নিয়ে আপনারা সমালোচনা অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আরেকটা ভিডিও দেখাবো বলেছিলাম, যেটা হচ্ছে যে টাকলা মুরাদ সম্পর্কে ওবায়দুল কাদের সাহেব কথা বলেছেন, কি বলেছেন আমরা আসলে সেটা জেনে আসি। কেউ কেউ সভা সমিতি সেমিনারে তার দায়িত্বের সীমারেখা অতিক্রম করে বক্তব্য রাখছেন, মন্তব্য করছেন যা শোভন্য। রাজনীতিবিদ বলি আর সরকারি কর্মকর্তা বলি, সবারই একটা সুনির্দিষ্ট সীমারেখা আছে, আচরণ বিধি আছে, আমাদের সকলের এই সীমারেখা মেনে চলা অতি আবশ্যক। তাই আমি সকলকে বক্তব্য দেওয়া বা মন্তব্য রাখার ক্ষেত্রে নিজস্ব পরিমণ্ডল বিবেচনা করা তথা সীমারেখা মেনে চলার দর্শক উপাধ্যক্ষ কথা সুন্দর কথা বলেছেন। এটাই আমরা বলতে চাই, প্রত্যেক রাজনৈতিক নেতা তার কাছে সীমা থাকা দরকার। বর্তমান তথ্য প্রতিমন্ত্রী তিনি যেই অবস্থাতে বক্তব্য রাখছেন সভা সেমিনারে, তার কিন্তু কোনো লিমিট নেই, তার মুখ দিয়ে যা আসছে তাই বলছে,
ঠিক একটা মেন্টালিটি মানুষ যা পাগল, যার প্রবলেমাস মেন্টালিটি, এমন একজন মানুষ যে সমস্ত কথা বলে বা যেভাবে কথা বলার ভঙ্গি ঠিক ডক্টর মুরাদের কথাবার্তার সিস্টেম এমনই। আমার মনে হয় উপাধ্যক্ষ সাহেব উচিত কথা বলেছেন, আমার মনে হয় ডক্টর মুরাদের আসলে এগুলো মেনে চলা উচিত, আর তারপরও যদি সে এগুলো মেনে না চলে আমি মনে করি দল থেকে তার বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া উচিত।